যাচ্ছি পরবর্তী সংবাদে। বান্দরবানের রুমায় বাবা ও চার সন্তানকে হত্যার ঘটনায় 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনায় মামলা দায়ের করে নিহতের পরিবার। পুলিশ জানায় এরপরই অভিযুক্তরা থানায় এসে আত্মসমর্পণ করে। গত বৃহস্পতিবার রাতে রুমা উপজেলার দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের আবুইপাড়া এলাকায় স্থানীয়রা কুপিয়ে হত্যা করে পাড়া প্রধান ও তার চার সন্তানকে। পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে এলাকার মানুষের সাথে ল্যাংরুই পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে পাড়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।